মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের না পাশে থাকলে মানুষ জন্ম নিয়ে লাভটা কি? এইরকম মনে যে আনন্দ, এই আনন্দ গোটা পৃথিবীতে পাবে না। এই যে আনন্দ, অ্যাকচুয়ালি আজকের দিনটা খুবই স্পেশালি দিন আমার জন্য, মানে খুবই একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিনে একটা বিশেষ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, সেই কারণেই আজকের ব্লগটা। তো আমার সাথে আছে আমার ভাই রাজা, ওদিকে আর একটা ভাই মন্টু। অ্যাকচুয়ালি আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি আজকে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। একটা নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি, তো স্কিপ না করে পুরোটা দেখো। যারা যারা এখনও ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো দেখা যাক। প্রথমে তো বলে রাখি যে বিশেষ দিন বলতে আজকে হলো আমার জন্মদিন। জন্মদিন তো আমার হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কয়েকদিন পর, কয়েকদিন বলতে গেলে ধরে নাও 4-5 দিন পরে, কারণ পুরোটাই আমাকে নিজেকেই করতে হয়। পুরোটা বলতে গেলে ভিডিও শ্যুট থেকে, এডিট থেকে, আপলোড থেকে সবটাই আমাকেই নিজেকেই করতে হয়। এটা মিথ্যে বলবো না, মাঝে মাঝে অবশ্যই হেল্প করে, তোমাদের রাজা হেল্প করে, মন্টু হেল্প করে, সবাই হেল্প করে ভিডিও শ্যুটিংয়ের সময়, কিন্তু এডিটটা পুরোটা আমিই করি। সেই কারণে কিছুদিন হয়তো দেরি হবে, আশা করি ভালো লাগবে ভিডিওটা, তোমরা দেখবে, স্কিপ না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার, তো সাপোর্টটা অবশ্যই করবে। চলো, অ্যাকচুয়ালি জন্মদিন মানে তো বুঝতেই পারছো যে আমার কাছে খুবই স্পেশালি দিন, যেহেতু আমি জন্মগ্রহণ করেছিলাম, মানে পৃথিবীর আলো দেখতে পেয়েছিলাম। তো খুবই স্পেশালি একটা দিন, খুবই বিশেষ একটা দিন। দক্ষিণেশ্বর মায়ের কাছে এসেছি, এটা হলো খুবই বিশেষ স্থান। এই বিশেষ স্থানে বিশেষ দিনে কিছু আমরা মানুষের কাছে এসেছি একটা কর্তব্য পালন করতে। তো দেখতে পাচ্ছ কিছু কেক আর বিস্কুট আমরা এনেছি, এখানকার কিছু মানুষজনকে দেবো। তো আমি আছি, রাজা আছে, আর এদিকে মন্টু আছে। তো এটা হলো আমার কাছে, এটা অ্যাকচুয়ালি কর্তব্য, মানে প্রত্যেকের কাছে এটা কর্তব্য হওয়া উচিত। যে কোনো একজন করে অন্তত মানুষের দায়িত্ব নিয়ে দেখো, মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা আনন্দ পাবে অন্তর থেকে। তো এরই মধ্যে আর একটা কথা বলে রাখি, আজকে হলো 22 তারিখ, 22শে নভেম্বর আজকে আমার জন্মদিন, আর 26শে নভেম্বর হচ্ছে রাজার জন্মদিন। তো রাজাকে অগ্রিম শুভ জন্মদিন বলে আমরা উইশ করে দিলাম। রাজা বলে প্রিয় মন্টু শুভ জন্মদিন, রাজাকে বলে দিলাম তোমরা উইশ করে দিও। তো আমরা সবাই মিলেই এই কিছু মানুষকে এগুলো সব দেবো। তোমাদের যদি এটা সোয়াব মনে হয় তো তোমরা প্লিজ সোয়াবই ভাবো, আর তোমরা এরকম সোয়াব করতে চাইলে তো করো, এই সোয়াবের মাধ্যমে কিছু মানুষ উপকৃত হবে। তো তোমরা যদি সোয়াব মনে হয় তো তোমরাও সোয়াবটা করো। তোমাদের যদি মনে হয় যে আমি সোয়াব করছি, আমি দেখাতে চাইছি, আমি ফেমাস হতে চাইছি, তো তোমরাও করো, তোমরাও ফেমাস হতে চাও, তোমরাও দেখাও, তোমরাও সোয়াব করো। এই সোয়াবের কারণে বা দেখানোর কারণে বা যদি বলো ফেমাসের কারণে, এই এই কারণেই কিছু মানুষ উপকৃত হবে। Thank you.
এইরকম মনে যে আনন্দ, এই আনন্দ গোটা পৃথিবীতে পাবে না। এই যে আনন্দটা উপভোগ করতে পারবে যে সৎ মনে দাও, এই আনন্দটা গোটা পৃথিবী খুঁজে ফেললেও পাওয়া যাবে না। মায়ের মন্দিরের গেটের বাইরে মায়ের মন্দিরে যাবো, মানে এতটাই শান্তি উপভোগ করছি, মানে এই শান্তি বলে বোঝানো যাবে না। চলো ভিতরে যাই। আমাদের ঠাকুরের মহান বাণী, যত মত তত পথ, আর আমাদের ঠাকুর তো আমাদের সবাই নরেনকে দেখে নিন। তো এই মুহূর্তে যেখানে যেতে চলেছি, এখানে মন্দিরে যাওয়ার যত সামগ্রী এখানে সবই পাওয়া যায়। তো দেখতে পাচ্ছি এখানে সব এরকমভাবেই ডাকে, মানে পুজোর সামগ্রী কেনার জন্য এখানে সব এরকমভাবেই ডাকে, ও দাদা ও দাদা ও বৌদি। সব ঠাকুরের জিনিস পাওয়া যায়। দোকানের নাম পঁয়ত্রিশ নম্বর ডালা দোকান। আচ্ছা, তারপর এখানে সব থেকে কম দামি ডালা কি, কত দামি থেকে শুরু হয়? কুড়ি টাকা। কী কী পাওয়া যায়? আচ্ছা, ওটা কপিস থাকবে, ছ পিস। আর এটা হলো তোমার 8 পিস থাকবে।
ওটা 20 টাকাতে হ্যাঁ না সরি 20 টাকাতে এটা 50 টাকাতে আচ্ছা ওটা 50 টাকাতে আর তাহলে 3 পিস থাকবে এটা 20 টাকায় 3 পিস আর 50 টাকা হলে এটা হবে 8 পিস 50 টাকায় 8 পিস তারপর এইগুলো এইগুলো এইটা তো স্পেশাল কোয়ালিটি যেটা 10 টাকা পিস 10 টাকা পিস আচ্ছা এবার যে যেমন কোয়ান্টিটি নেবে তারপর এইগুলো হবে ওটা 5 টাকা পিস আচ্ছা ওটা सेम এরকম নিতে পারো এবারে সবাই তো পিস হিসেবে না কেউ কেজি হিসেবে কেউ পিস হিসেবে ও ডালা হিসেবে আছে সবথেকে দামি ডালা কি কত দামি 500 টাকা তো এই দোকানটা হলো 35 নম্বর ডালার দোকান তাই তো মেইন গেট দিয়ে ঢুকে একদম ডান দিকের সাইডে আছে এই দোকানগুলো এখানে আসলে তুমি নানা রকম ঠাকুরের মূর্তি ফ্রেম সব কিছু পেয়ে যাবে এখানে যেমন দেখতে পাচ্ছ আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে পাথরের শিবের মূর্তি আছে নানা রকম ফ্রেম আছে কালী আছে সব কিছু পাবে সব রকম তারপর এখানে শাঁখা শাঁখা মানে যেগুলো হাতে পড়া হয় তারপর শাঁখ পাবে পিতলে নানা রকম জিনিস পাবে ঠাকুরের জিনিসপত্র তো এখানে সবই আছে ওইদিকে আইসক্রিম গাড়ি ফাড়ি আছে তো দেখে নাও আবার এই দিকটা ঠিক এর আগে পড়বে মানে ডান দিক দিয়ে আসতে গেলে আগে পড়বে ঠাকুরের নানা রকম প্রসাদ এই প্রসাদ এখান থেকে কিনতে পারবে এই যে বাজারটা যেটা দিয়ে এলাম আমরা এই প্রসাদ এখান থেকে কিনতে পারবে তারপরেই ওর ভিতর দিয়ে এসে এখানে নানা রকম ঠাকুরের ফ্রেম মূর্তি সবই পাওয়া যাবে আর ঠিক ওই দিকটা আছে আইসক্রিম ভুট্টা এইসব পাওয়া যায় তো আসলে খেতে পারবে এনজয় করতে পারবে তো ফোন তো গর্ব গিয়ে অ্যালাউ করে না তো এখানেই রেখে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার এখানে রেখে দিতে হবে ফোন ব্যাগ জুতো কাউন্টার আছে জুতো রাখতে হবে জুতো খুলে ঢুকতে হয় তো এখানে রেখে দিই বাকি মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই স্কাইওয়াকের উপরে স্টল আচার আচারের স্টল এটা এখানে সব পুজোর সরঞ্জাম পাওয়া যায় ফ্রেম ফ্রেম প্রচুর আছে এটা স্টল বন্ধ এখানে শাখা তারপর ফ্রেম টেম সব আছে এখানেও সেম এখানে শুধু শাখার শাখা বা পলা পলা টাইপ এরকম কিছু আছে স্টল তোমরা দেখতে পেলে মানে নানা রকম নিত্য নতুন সব কিছুই পেয়ে যাবে এখানে বাচ্চা থেকে বয়স্কদের সবই জিনিস পাওয়া যায় এখানে আর নানা রকম আচার দেখতে পাচ্ছ এখনও তো আচার এবং পুজোর যেসব সামগ্রী সবই এখানে পাওয়া যাবে আর প্রচুর স্টল আছে প্রচুর স্টল মানে এক ধরনের স্টল ধরো 10টা আছে এরকম তো যদি 10 রকম জিনিস থাকে তো 10টা করে 100টা আছে তো প্রচুর স্টল আছে একটা পছন্দ না হলে অন্যটা যেতে পারবে যাই হোক স্কাইওয়াক থেকে নামা যাক চলো আমার তো মনে হয় জন্মদিনের দিনটাই আমাদের কাছে সব থেকে বড় দিন হওয়া উচিত কারণ সেই জন্মদিনের দিনেই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছিলাম তো আমার মনে হয় জন্মদিনের দিনটাই সব থেকে বড় দিন হওয়া উচিত আর এরই মধ্যে আর একটা কথা বলে রাখা খুবই দরকার যারা এই জন্মদিনের দিনটাকে বাজে কাজে লাগাচ্ছ বাজে কাজ বলতে গেলে বাড়ি যাচ্ছ পার্টি করছো তো বড় বড় কেক এনে বন্ধুদের মাখাচ্ছ বা নিজে মাখছো একটা কেকের দাম কত হতে পারে ভেবে দেখেছো মানে 1000, 1200, 500, 600 যাই হোক সেটা পরের কথা সেটা পুরো নষ্ট হচ্ছে এই কেকগুলো যদি কোনো গরিব বাচ্চাদের দেওয়া যায় কতটা ভালো হয় বা কতটা ওই আনন্দ থেকে এই আনন্দটা যে কতটা বেশি পাবে সেটা ধারণা করা যায় না তো যাই হোক যেটা যার যেমন লাইফস্টাইল তো এর মধ্যে আমি ব্যক্তিগত হিসেবে কোনো কথা বলতে চাই না তো যাই হোক আমার তো মনে হয় যে ওই কাজে লাগানোর থেকে যদি 500 টাকার বিস্কুট কেক কিনে বাচ্চাদের খাওয়াও তাতে অনেক বেশি খুশি পাবে অনেক বেশি ফুর্তি হবে অনেক বেশি আনন্দ পাবে তো আমার তো মনে হয় যে এই কাজটা করা অনেক অনেক 100 গুণ 1000 গুণ বেটার 1000 গুণ ভালো তো তোমরা চিন্তাভাবনা করবে যারা এইভাবে জন্মদিনের দিনটা একটা অত শুভ দিন অত বড় দিন যারা এইভাবে নষ্ট করছো তারা একটু ভেবে দেখবে আর যারা এরকম আমার মতো কাজ করে চলেছো জন্মদিনের দিনটা বা
আর অন্যান্য দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আশীর্বাদ করো। যারা ছোট আসো তারা ভালোবাসা দাও, যারা বড় আসো তারা আমাকে আশীর্বাদ করো, যেন আমি এই রকম কাজ যতদিন বেঁচে আছি ততদিন আমি করতে পারি। তো তোমাদের আশীর্বাদ আমার খুবই দরকার, আর ছোটদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো তোমরা প্লিজ এই দুটো করো। মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের না পাশে থাকলে মানুষ জন্ম নিয়ে লাভটা কি? মানুষ জন্ম নিয়ে মানুষের পাশে থাকতে হবে, তবেই না আমরা মানুষ। তো যাই হোক, অন্যদিন আমার পুরো লাইফের কথা বলবো, আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো আজকে আর আমি জোর করে সাবস্ক্রাইব করতে বলবো না, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আমি জোর করে বলছি না, তোমাদের যদি ভালো লাগে তো করবে, না হলে করতে হবে না, কোনো চাপ নেই। তো চলো, টাটা, বাই বাই, গুড বাই, খতম। আর শেষ করার আগে আরেকটা কথা বলবো, যারা এত শুভ একটা দিনকে বাজে কাজে লাগাচ্ছ তারা একটু ভেবে দেখবে অবশ্যই, এই আনন্দ থেকে এর থেকে বড় আনন্দ আর কোনো জিনিস হতে পারে না। মানে এরকম মানুষের পাশে থেকে যে আনন্দটা পাবে তার থেকে এর থেকে বড় আনন্দ আর কোনো জায়গায় পাওয়া যায় না।